সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস আজ জানব আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদের ওপর যে নৃশংস হত্যাযোগ্য চালিয়েছে তা বিশ্বযুদ্ধের ভয়াবহতাকে হার মানিয়েছে হাসপাতালের মতো স্পর্শকাতর ও সুরক্ষিত স্থানে এই নজিরবিহীন হামলার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া অনিবার্য করে তুলেছে দখলদার ইসরায়েল মধ্য গাজার আল আহলি আরব হাসপাতালে রাতের এই হামলায় অন্তত পাঁচশো ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের অনেকেই শিশু ও নারী এর আগে ইসরায়েলি হামলায় আহত শত শত রোগী ও গৃহহীন অসংখ্য বাসিন্দা নিরাপদ ভেবে ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে স্থানীয় সময় আনুমানিক সাড়ে আটটার দিকে হাসপাতালে একাধিক বিস্ফোরণ হয় বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় বিস্ফোরণের পর হাসপাতালের বহুতল ভবনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মরদেহ ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে আহত ব্যক্তিদের আত্মচিৎকার এই ইসরায়েলি পর্বরতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে পুরো মুসলিম বিশ্ব বাইডেনের সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট জর্ডানের বাদশাহ ও মিশরের প্রেসিডেন্টের বৈঠক বাতিল হয়েছে হামাস এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করে এজন্য ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রকেও দায়ী করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন টাইম ইজ ওভার এই অবস্থায় সৌদি আরবের ডাকে বুধবার জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসি নির্বাহী কমিটি জরুরি বৈঠকে বসেছে এমন সময় বৈঠকটি হচ্ছে যখন গাজার হাসপাতালে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ছড় বইছে মধ্যপ্রাচ্যের নেতারা এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে এই বৈঠক থেকে ইসরায়েল বিরোধী কার্যকর সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করা হচ্ছে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ এই হামলাকে গণহত্যা অভিহিত করে তিনি বলেছেন এই পরিস্থিতিতে কেউ চুপ থাকতে পারেন না এভাবে সাধারণ মানুষকে হত্যা মানবতার জন্য লজ্জাজনক হাসপাতালে ইসরায়েলি হামলায় শত শত মানুষের মৃত্যুকে জঘন্য অপরাধ অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইসরায়েল যেভাবে গাজার হাসপাতাল স্কুল ও জনবহুল এলাকায় হামলা করছে এতে সংঘাত ভয়ঙ্করভাবে বিস্তৃত হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দন বলেছেন ইসরায়েল যে ন্যূনতম মানবিক মূল্যবোধেরও তোয়াক্কা করছে না গাজায় হাসপাতালে হামলা তার সর্বশেষ উদাহরণ গাজায় নজিরবিহীন নৃশংসতা বন্ধে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি হাসপাতালে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মিশর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে গাজার বেসামরিক নাগরিকদের উপর এভাবে নির্বিচার হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল এক বিবৃতিতে বলেছেন ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইসরায়েলি বাহিনী নির্বিচার বিমান হামলা চালিয়ে গাজা নিরস্ত্র ও অসহায় মানুষদের হত্যা করছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান লিখেছেন হাসপাতালে বোমা বর্ষণ করে এক হাজারেরও বেশি নিরপরাধ নারী ও শিশুকে গণহত্যার মতো ভয়ানক অপরাধের পর দায় চেয়েও ঘৃণ্য ইসরায়েলের বিরুদ্ধে মানবতার বৈশ্বিক ঐক্যের সময় এসেছে সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এই হামলাকে মানবতার বিরুদ্ধে সবচেয়ে জঘন্য রক্তক্ষয়ী গণহত্যাগুলোর একটি অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে হাসপাতালে হামলার পর সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মরক্কোর সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক প্রশ্নের মুখে পড়েছে এই তিনটি দেশ হাসপাতালে বোমা হামলার নিন্দা জানিয়ে এর জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইসরায়েল দাবি করেছিল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের একটি রকেট ভুলবশত হাসপাতালে গিয়ে পড়লে এই ঘটনা ঘটে কিন্তু অন্য দেশগুলোর মতো আরব আমিরাত বাহরাইন ও মরক্কো এই হাস্যকর দাবিকে খারিজ করে দিয়েছে ইসরায়েলের এই দাবি উড়িয়ে দিয়েছে ইসলামিক জিহাদ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন হামলার পেছনে ইসরায়েলের সম্পৃক্ততা না থাকার দাবি প্রমাণ করতে হলে তাদেরকে অবশ্যই স্যাটেলাইট ইমেজ সরবরাহ করতে হবে মার্কিন বিশ্লেষক চার্লস লিস্টার এক্সে লিখেছেন হাসপাতালে হামলার পর এই অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষা ধুলোয় মিশে গেছে গাজার হাসপাতালে হামলার নিন্দা জানিয়ে আরব লীগ প্রধান আহমেদ আবুল ঘেইত বলেছেন বিশ্বনেতাদের অবিলম্বে এই ট্রাজেডি বন্ধ করতে হবে এদিকে গাজার হাসপাতালে হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকে বসার অনুরোধ করেছে স্থায়ী সদস্য রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গোতেরাস হামাস ও ইসরায়েলের মধ্যে অবিলম্বে একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি বলেন হামাসের সাত অক্টোবরের হামলার কারণে সম্মিলিতভাবে সব ফিলিস্তিনিকে শাস্তি দেওয়া ন্যায্য হতে পারে না হিউম্যান রাইটস ওয়াচ বলেছে হাসপাতালের এই হামলা এতই ভয়ঙ্কর যে সপ্তে এর ভয়াবহতা প্রকাশ করা যাবে না গাজায় এ ধরনের আরও নৃশংসতা প্রতিরোধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছে হাসপাতালগুলো সুরক্ষা বলয় থাকবে এখানে হামলা চালানো যুদ্ধাপরাধ গাজায় হাসপাতালে হামলার ঘটনাকে ভয়ঙ্কর হিসেবে বর্ণনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি বলেন এটা একেবারেই অগ্রহণযোগ্য এসব ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানানো উচিত যুদ্ধের কিছু নিয়ম নিতে আছে কোনো হাসপাতালে এভাবে হামলা করার ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না হাসপাতালে প্রাণ হামলার ঘটনা নিন্দা জানিয়েছে ফ্রান্সও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক আইন সবার জন্য প্রযোজ্য বেসামরিক মানুষের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট বলেছেন এই হামলায় তিনি স্তম্ভিত তিনি বলেন বেসামরিক লোকে পূর্ণ একটি হাসপাতালে এমন হামলার কোনো যৌক্তিকতা থাকতে পারে না এর সঙ্গে যুক্তদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে হাসপাতালে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা সহ পুরো মুসলিম বিশ্ব বিশ্বের বিভিন্ন শহরে বুধবার বিক্ষোভ হয়েছে হামলার পরপরই রাতেই তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে রাস্তায় নেমে পড়েন হাজার হাজার মানুষ সেখানে তারা ইসরায়েলি কনসুলেটের সামনে বিক্ষোভ করেন তুরস্কের মালাতিয়ায় ন্যাটো ঘাটির পাশেও বিক্ষোভ হয়েছে বিশাল বিক্ষোভ হয়েছে লেবাননের রাজধানী বৈরুতের মার্কিন দূতাবাসের সামনে তারা দূতাবাসের নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান পশ্চিম রামাল্লা ও তুবাসে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন জর্ডানের রাজধানী আম্মানের ইসরায়েলি দূতাবাস কম্পাউন্ডে জড়ো হন বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর পদক্ষেপের আগে একটি নিরাপত্তা বলয় ভেঙে দেন তারা তিনশিয়ার রাজধানীতে ফরাসি দূতাবাসের সামনে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ তারা যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের বিরুদ্ধে স্লোগান দেন মিশরের রাজধানী কায়রোতে বিরোধী দলগুলো মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন গিজা শহরের আল হোসার স্কোয়ারে সারা রাত মিছিল করেছেন বিক্ষোভকারীরা লেবানন থেকে উত্তর ইসরায়েলের শতুলায় হামলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান সেনা অবস্থানগুলোতে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল নিক্ষেপ করা হয় ইসরায়েলও এর জবাব দিয়েছে খবরে বলা হয় গাজার পর দক্ষিণ লেবাননে হামলায়ও হোয়াইট ফসফরাস বোমার ব্যবহার করেছে ইসরায়েল হাসপাতালে ইসরায়েলি হামলার প্রতিবাদে বুধবার ক্রোধ দিবস পালন করছে হিজবুল্লাহ তারা মুসলিম ও আরবদের রাস্তায় নেমে আসার আহ্বান জানান এদিকে বুধবার ইসরায়েল সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিত্র ইসরায়েলের প্রতি সমর্থনের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ও শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের পর এবার তেল আবিব সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এয়ারফোর্স ওয়ান এ সাংবাদিকদের জানিয়েছেন বাইডেন এই সফরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলি নেতাদের কাছে কঠিন প্রশ্ন ছুড়ে দেবেন এই প্রশ্নগুলো কি হতে পারে তাই স্পষ্ট না করে কিরবি বলেন সম্ভাব্য স্থল হামলার মধ্যে সামনের দিনগুলোতে ইসরায়েলের লক্ষ্য কি তার পরিচ্ছন্ন ধারণা পেতে চাইবেন বাইডেন হাসপাতালে হামলার ঘটনায় ক্ষুদ্ধ এবং গভীরভাবে দুঃখিত হওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে এই ঘটনায় নিরাপত্তা উপদেষ্টাদের আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বলেছেন তিনি বাইডেন হামলায় ক্ষোভ প্রকাশ করলেও হামাসকে নির্মূলে ইসরায়েলকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা প্রদান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং জর্ডানে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফল সিসির সঙ্গে তার যে নির্ধারিত বৈঠক হওয়ার কথা ছিল তার হচ্ছে না বলে জানিয়েছে জর্ডান গাজার হাসপাতালে হামলার প্রতিবাদে জর্ডান বাইডেনের সঙ্গে নির্ধারিত এই সম্মেলন বাতিল ঘোষণা করে ইসরায়েল সফর শেষ করে জর্ডানের রাজধানী আম্মানে যাওয়ার কথা ছিল বাইডেনের সেখানে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কথা ছিল তার বাইডেনের সঙ্গে সম্মেলন বাতিলের ঘোষণায় জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেছেন যুদ্ধ বন্ধ করা ছাড়া এখন আর আলোচনা করে লাভ নেই জর্ডান আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই বাইডেনের সঙ্গে বৈঠক বাতিলের ঘোষণা দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা দেওয়ার পরপরই তিনি আম্মান থেকে পশ্চিম তীরে রামাল্লার উদ্দেশ্যে রওনা হন হাসপাতালে ইসরায়েলের এমন নির্বিচার বোমা বর্ষণকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে গাজার শাসক গোষ্ঠী হামাস হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন এর জন্য যুক্তরাষ্ট্র দায়ী ইসরায়েলকে আগ্রাসন চালানোর সুযোগ দিয়েছে ওয়াশিংটন হানিয়া বলেন ইসরায়েল ও দেশটির মিত্ররা কতটা পাশবিক হাসপাতালে চালানো এই গণহত্যার তারই প্রমাণ ইসরায়েলের দখলদারদের বিরুদ্ধে লড়তে সব ফেলেস্তিনিকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন হামাস প্রধান এদিকে গাজার হাসপাতালে ইসরায়েলি বোমা হামলার ঘটনায় ফিলিস্তিনে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসগুলোতে বিক্ষোভের আহ্বান জানিয়েছে প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদ ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের দখলদারিত্ব এবং ফিলিস্তিনি জনগণকে হত্যায় যারা সমর্থন করে সেই দেশগুলোর দূতাবাসেও বিক্ষোভের আহ্বান জানিয়েছেন তারা আরব মুসলিম এবং বিশ্বের সব মানুষের উদ্দেশ্যে তারা বলেন এই গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়া রাস্তা ছেড়ে না যাওয়া দখলদার এবং তাদের সহায়তাকারীদের জবাব দেওয়া আমাদের প্রাথমিক কর্তব্য আমরা এই দায়িত্ব থেকে দূরে সরে থাকতে পারি না শুধু হাসপাতালে নয় গাজার অন্যান্য স্থানেও ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে উত্তর গাজার একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে আরও সাঁয়ত্রিশ জনকে হত্যা করেছে ইসরায়েল গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে জাবালিয়ার আল কাসাইব এবং হালিমা আল সাদিয়ায় বোমা হামলা হয়েছে বুধবার সকালে দক্ষিণ গাজায়ও হামলা করেছে ইসরায়েল এতে অন্তত দুজন নিহত হয়েছেন খানি ইউনিসের হামাদ শহরের একটি আবাসিক ভবনে হামলার খবর দিয়েছে আল জাজিরা ইয়ারমুকে ও বিমান হামলায় কয়েকজন নিহত হয়েছেন এর মধ্যে বুধবার আবার উত্তর গাজা থেকে দক্ষিণে চলে যাওয়ার জন্য ফিলিস্তিনিদের হুমকি দিয়েছে ইসরায়েল সাত অক্টোবর হামাস আল আকসা ফ্লাড অভিযান শুরুর পর বুধবার আরও দুইজন সেনা সদস্যের মৃত্যুর খবর দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী এতে অভিযানে নিহত মোট সেনা সংখ্যা দাঁড়ালো তিনশো চারে এই অভিযানে নিহত হয়েছেন অন্তত এক হাজার চারশো ইসরায়েলি প্রতিরোধ আন্দোলনগুলোর হাতে বন্দী হয়েছেন প্রায় দুশো পঞ্চাশ জন আল জাজিরা জানিয়েছে চল সংঘাতের মধ্যে সংহতি জানাতে ইসরায়েলে গিয়ে বিপাকে পড়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ সোলস মঙ্গলবার রাতে ইসরায়েল থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রার জন্য বিমানে ওঠেন জার্মান চ্যান্সেলর কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ আগেই রকেট হামলার সাইরেন বেজে ওঠে এ সময় শোলস সহ অন্যান্যরা বিমান থেকে নেমে আসেন এক ভিডিওতে দেখা গেছে সাইরেন বাজানোর পর ইসরায়েলের বেন বেনগুরিয়ান বিমানবন্দরে থাকা জার্মান বিমান থেকে নেমে এর পাশে রানও এতে শুয়ে পড়েন দেশটির কর্মকর্তারা পরে জার্মান চ্যান্সেলরকে বিমানবন্দরের একটি আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয় আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেইসবুক পেজে